দারিদ্র পীড়িত দেশ হয় বাংলাদেশের ধনী ও দারিদ্রের অনুপাত একেবারে অবাস্তব। স্বল্প অর্থনীতি ও নিম্ন জিডিপি বাংলাদেশের মানুষকে আর্থিকভাবে অনেক কষ্টে ফেলেছে। এমন অবস্থার মধ্য দিয়েও আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি বাংলাদেশের সেরা দশজন ধনী ব্যক্তি সম্পর্কে। আপনি যদি টপ ইন বাংলাদেশ চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং জানতে থাকুন দেশ সেরা সকল কিছু সম্পর্কে। বাংলাদেশের শীর্ষ দশজন ধনী ব্যক্তির মধ্যে 10 নম্বরে অবস্থান করছে ইকবাল আহমেদ। চিংড়ি ও হিমায়িত খাদ্য শিল্প থেকে ইকবাল আহমেদ এ পর্যন্ত আয় করেছে $250 মিলিয়ন। 9 নম্বরে অবস্থান করছেন রাগিব আলী। রাগিব আলী বাংলাদেশের একজন অসামান্য ব্যবসায়ী, যিনি চা শিল্প থেকে প্রায় $250 মিলিয়ন আয় করেছেন। 8 নম্বরে অবস্থান করছেন সালমান এফ রহমান। বিখ্যাত বেগজিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান তার কোম্পানি থেকে প্রতি বছর প্রায় $300 মিলিয়ন আয় করে চলেছেন। 7 নম্বরে অবস্থান করছেন গিয়াসউদ্দিন মামুন। গিয়াসউদ্দিন মামুন সবচেয়ে ধনী কাঠ ব্যবসায়ী, তিনি তার ব্যবসা থেকে প্রায় $400 মিলিয়ন আয় করেন। 6 নম্বরে অবস্থান করছে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মহিউদ্দিন খান আলমগীরকে বাংলাদেশের সবচেয়ে ধনী মন্ত্রীও বলা হয়। তার মোট অর্থের পরিমাণ $400 মিলিয়ন। 5 নম্বরে অবস্থান করছে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা আহমেদ আকবর সোবহান। শিল্পপতি ও মৌলিক ব্যবসায়ী আহমেদ আকবর সোবহান $50 কোটি মালিক। 4 নম্বরে অবস্থান করছেন সাইয়েদ আবুল হোসেন। তিনি সাকো ইন্টারন্যাশনাল লিমিটেডের একজন প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ সরকারের সংসদ সদস্য। তার সম্পদের পরিমাণ $1 বিলিয়ন। 3 নম্বরে অবস্থান করছে সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের একজন অন্যতম ধনী ব্যক্তি। তার মোট সম্পদের পরিমাণ $1 বিলিয়ন। 2 নম্বরে অবস্থান করছে তারেক রহমান। বাংলাদেশের জাতীয় দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান $1.5 বিলিয়ন মালিক। বাংলাদেশের সেরা দশজন ধনী ব্যক্তির মধ্যে 1 নম্বরে অবস্থান করছে মুসা বিন শমসের। ডাটকো গ্রুপের প্রতিষ্ঠাতা মুসা বিন শমসের তার অভিবাসন ব্যবসা থেকে এ পর্যন্ত $1.5 বিলিয়ন আয় করেছেন। তিনি বাংলাদেশে প্রিন্স মুসা নামে পরিচিত। তো আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।